হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা অনেকেই আছি মজিলা ফায়ারফক্স ইউজ করে কমফোর্টেবল ফিল করি না, অনেকে গুগল ক্রোমটা অনেক পছন্দ করেন। সো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা গুগল ক্রোমের মধ্যে প্রক্সি সেট আপ করে সার্ভে কাজ করবেন, কীভাবে প্রপারলি আপনি ক্রোমের মধ্যে আইপি সেট আপ করবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। সো এই ভিডিওটা শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংকস অ্যালট। প্রথমে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা আমাদের প্রক্সিটা চেক করে নিই। চলে গেলাম hot.net-এ। এইখানে আপনারা বাংলাদেশ আইপি দেখতে পাচ্ছেন, বাংলাদেশি ফ্ল্যাগ, এটাতে কোনো আইপি সেট আপ নাই। তো এখন আমরা এটাতে আইপি সেট আপ করবো। সেট আপ করার জন্য এখানে থ্রি ডটে চলে যান, এখান থেকে চলে যান মোর টুলে, এরপর চলে যান এক্সটেনশনে। এখানে আপনার এক্সটেনশনগুলো দেখতে পাবেন। আমরা এখন নতুন আরেকটা এক্সটেনশন অ্যাড করবো এখানে। তো অ্যাড করার জন্য আবার চলে যান এক্সটেনশনে, এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেন, আর সবার নিচের দিকে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটা ক্লিক করেন। এখন এখানে সার্চ করেন প্রক্সি লিখে proxy, প্রক্সি লিখে সার্চ করার পরে সবার উপরে যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন প্রক্সি সুইচ ওমেগা, এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এখানে অ্যাড টু ক্রোম, এটা ক্লিক করেন। এরপর এখানে অ্যাড এক্সটেনশন, জাস্ট একটু ওয়েট করেন, এখানে এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেল, এখন জাস্ট এখানে নেক্সট করে দেন, এগেন নেক্সট, এগেন নেক্সট। এখানে জাস্ট তারা ডিরেকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটাও নেক্সট করে দিলাম, এরপরে ডান। ওকে, আপনি যখন এক্সটেনশনটা অ্যাড করবেন তখন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে সার্ভার, আরেকটা হচ্ছে পোর্ট। এখানে প্রোটোকল হচ্ছে আপনার প্রক্সিটা কোন টাইপের, HTTP, HTTPS নাকি SOX4 নাকি SOX5। আমরা মেনলি HTTP আর SOX5 ইউজ করি। এখন আমি যে প্রক্সিটা সেট আপ করবো সেটা হচ্ছে SOX5, তো এটা চুজ করলাম আমি। করার পরে এখানে হচ্ছে সার্ভার। এখন এখানে আপনার প্রক্সিটা দিবেন। আমরা জানি একটা প্রক্সির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রক্সি আর একটা হচ্ছে পোর্ট। তো এখানে প্রক্সিটা দিবেন, তো এটা আমরা কেটে দিলাম। আমাদের প্রক্সি হচ্ছে 63250.32.242। এরপরে হচ্ছে আমাদের পোর্ট, এখানে পোর্টটা দিবেন 53805। এই হচ্ছে আমাদের প্রক্সি আর এই হচ্ছে আমাদের পোর্ট। এখন কথা হচ্ছে, এটা আমি SOX5 আইপি সেট আপ দেখালাম, যদি প্রক্সিতে ইউজার নেম পাসওয়ার্ড থাকে তখন আপনারা সেট আপ করবেন কীভাবে। আপনার প্রক্সি টাইপটা অবশ্যই দেখে নেবেন, SOX4 না SOX5 নাকি HTTP। তো HTTP হলে এখান থেকে HTTP চুজ করবেন। করার পরে এখানে তালার মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেন। আপনার যে ইউজার নেম বা পাসওয়ার্ড থাকে সেগুলো এখানে দিয়ে দিবেন, ইউজার নেম, এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু SOX5 এর মধ্যে নাই, সো এটা আমার লাগবে না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। আপনাদের যদি থাকে তাহলে ইউজ করবেন। এখন এখানে সেট আপ হয়ে গেলে এখানে অ্যাপ্লাই চেঞ্জেস, এটা ক্লিক করেন। এখন প্রক্সিটা আমাদের সেভ হয়ে গেছে। এখন সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সটেনশন নামে, এটা ক্লিক করেন, আর এখান থেকে চলে যান প্রক্সি সুইচ ওমেগা, এটা ক্লিক করেন, আর এখানে প্রক্সিতে ক্লিক করেন। তো ক্রোমের মধ্যে আমাদের প্রক্সি সেট আপ হয়ে গেছে। এখন আমরা হোটটা চেক করে দেখি, এটা আবার লোড দিলাম। তো এখানে দেখেন আমাদের প্রক্সিটা অলরেডি সেট আপ হয়ে গেছে, এখানে আমেরিকা চলে আসছে,
ডিএনএস ইউএসএ চলে আসতে আমরা নর্মালি এএসপি দিয়ে কাজ করি না, স্পেকট্রাম ভেরিজন ওই টাইপের ইউজ করি, ওইগুলো দিয়ে কাজ একটু ভালো হয়। এখানে আমাদের প্রক্সি সেটআপ হলেও এরপরে আমাদের কিছু কাজ থাকে, সেটা হচ্ছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন ইউডিস গুইশ 90%, তো আমাদের 10% কম আছে। এই 10% কী জন্য কম আছে সেটা একটু নিচের দিকে দেখেন, সিস্টেম টাইম ডিফারেন্ট, তার মানে আমাদের টাইমটা ডিফারেন্ট আছে, এটা আমাদের সেট করতে হবে, তাহলে এখানে 100% হয়ে যাবে। তো এটা সেট করার জন্য একটু নিচের দিকে যান, অনেকে আছে এই টাইমটা সেট করতে পারেন না, তারা এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে আমাদের দেখেন লোকাল টাইমটা, লোকাল টাইম আছে -4 EDT, আর আমাদের সিস্টেম টাইম হচ্ছে +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন, তার মানে আমাদের টাইমটা বাংলাদেশি আছে। এখন এটাকে আমাদের -4 করতে হবে EDT-তে। তো এখন এটা ঠিক করার জন্য চলে যান টাইম জোনে, এখানে রাইট সাইডে ক্লিক করেন, আর এইখান থেকে চলে যান অ্যাডজাস্ট ডেট টাইম, এরপরে চলে যান টাইম জোনে, এখান থেকে -4 EDT। এখন এখানে লক্ষ্য করেন আমরা অনেকে একটা প্রবলেমে পড়ি, এখানে -4 মধ্যে কিন্তু EDT নাই, তো এখন আমরা কি করব, তো -4 দিয়ে অনেক ট্রাই করি বাট টাইমটা ম্যাচ করাতে পারি না, তখন আমরা কি করব, তখন আপনারা 1 ঘন্টা উপরে চলে যাবেন, আর এখানে -5 দেখেন EDT আছে, ইস্টার্ন টাইম যেটা এটি হচ্ছে EDT, ইস্টার্ন ডেট টাইম, এটা চুজ করেন, করার পরে এটা ক্লোজ করে দিলাম, এরপরে আমরা এটা আবার রিফ্রেশ করে নিই, দেখি আমাদের হলো কি না। তো উপরের দিকে গেলাম, হ্যাঁ এখানে দেখেন অলরেডি আমাদের টাইম জোনটা ম্যাচ হয়ে গেছে, এখানেও -4, লোকালেও -4 দেখতে পাচ্ছেন, তো আমাদের টাইম জোন সেট হয়ে গেছে। এরপরে আরেকটু উপরের দিকে দেখি, এখানে আমাদের 100% হয়ে গেছে, অনেক সময় টাইম জোনটা সেট করার পরেও এখানে 100% হয় না, তারা জাস্ট ব্রাউজারটা ক্লোজ করবেন, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন, এরপরে দেখবেন আপনার টাইম জোন সেট হয়ে গেছে। তো এখন আমরা চেক টু আইপিটা একটু চেক করে দেখি, চেক টু আইপি, এখানে চেক টু আইপিতে চলে গেলাম, এখানে দেখেন চেক টু আইপিতেও টাইম জোন সেট আছে, বাট নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টারনাল আইপিএস, এটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, সো এটা হাইড করে নেবেন, এটা কীভাবে হাইড করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন, আজকের ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর নেক্সট টাইম কীরকম ভিডিও চান, কোন টপিকে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটার উপর ভিডিও করার চেষ্টা করব, আপনাদের প্রবলেমগুলো বললে সেটার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই ভাই, আবারও দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।